হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে খুবই ভালো আছি। তো তোমাদের সঙ্গে ছোট করে একটা ভিডিও শেয়ার করতে চলে এলাম। তো তোমাদের সঙ্গে 2 দিন ধরে ভিডিও শেয়ার করতে পারছি না, লাইভেও আসতে পারছি না, তো একটু প্রবলেমে পড়ে গেছি। বুঝতেই পারছো, পুজো সামনে চলে এসেছে, বাড়িঘর ঝাড়াঝাড়ি কমপ্লিট করতে হচ্ছে, তো এই কারণে তোমাদেরকে টাইম দিতে পারছি না। আরে দেখো, তাই তোমাদের সঙ্গে একটা ছোট করে ভিডিও শেয়ার করবো দেখে যখন শুরু করলাম ভিডিও। আরে দেখতে পাচ্ছ আমি সেলাই বসে গেছি, এই যে দেখো, এখন এখন আমি আসনগুলো সেলাই করব। এই চশমাটা পরে নিলাম, চশমাটা না পরলে না চোখে খুব প্রবলেম হয়, যেহেতু এগুলো অভ্র পাথরের কাজ করা, তো চোখে আরও বেশি অসুবিধা করে, তো এই কারণে চশমাটা পরে নিলাম। তো চলো আমি এখনই আসনগুলো সেলাই করে নিই, এগুলা একদম জরুরি, খুব ইম্পর্টেন্ট, এগুলা দিতেই হবে আমার। 1 ঘন্টার মধ্যে এগুলো আমার কমপ্লিট করে পৌঁছে দিতে হবে, এগুলো যাবে দোকানে আর কি। তো চলো আমি ঝটাঝট করে এগুলো সেলাই করে নিই। তো ঘর ঘুরগুলো ঝাড়াঝাড়ি কমপ্লিট করতে হবে, তো সমস্ত ঘর করা হচ্ছে এক এক করে। তো আমি আমাদের ঘরটা এর পরের ভিডিওতে ঝাড়বো যখন, এর পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবগুলো তো শেয়ার করতে পারবো না, অনেকগুলো ঘর, 5-6টা ঘর, তো আমাদের ঘরটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আরে দেখো আমি ঝটাঝট সেলাইটা করে নিই চলো। আর কি বলতো, যেহেতু এই জিনিসগুলো আমার তাড়াতাড়ি পৌঁছাতে হবে, এখন তোমাদের সঙ্গে বেশি কথা বললে তো আমার দেরি হয়ে যাবে, তাই তোমরা দেখতে থাকো আর আমি ফটাফট করে এগুলো করতে থাকি। আর এই পুজোর মধ্যে বলো, একটু কাজকর্ম না করলে ভালো লাগে? বাড়িঘর পরিষ্কার না করলে কেমন লাগে না বলো? মা বছরে একবার আসেন, ওনার জন্যই আমাদেরও বাড়িঘরগুলো বছরে একবারই সমস্ত কিছু সরিয়ে সরিয়ে পরিষ্কার করা হয়, তো একটা আনন্দই অন্যরকম, কি বলবো, এই এই ফিলিংসটা না সব সত্যি শেয়ার করার মতো না, খুব ভালো লাগে জানো। এই ঘর বাড়ি পরিষ্কার করা, তারপরে মহালয়া হয়ে যাওয়ার পরে পুজো চলে এলে ঘুরতে যাওয়া, সারাদিন ধরে বাইরে বাইরে ঘোরা, ভীষণই ভালো লাগে। এসব তো আর মেয়ে মেয়ে কালে পায়নি, বিয়ের পরে এইসবে যখন হাজব্যান্ডের সঙ্গে আর কি ঘোরাঘুরিটা শিখে গেছি, বিয়ের পরে হাজব্যান্ড সমস্ত কিছু শিখিয়ে দিয়েছে, এখন প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। তাই ভাবি যে মেয়েবেলায় কোনো সময় আমি বেরোতাম না, কিন্তু এখন না বেরোলে না আর ভালো লাগে না। আরে দেখো আমি যে সেলাইটা কমপ্লিট করলাম, একটা হয়ে গেছে, তো এরকম করে আমাকে এখন 46টা আসন আমার সেলাই করতে হবে। তো আর জানো, এই আসনগুলো সেলাই করি ঠিকই, কিন্তু একদম পরিপূর্ণভাবে সেলাই করে কেটে চেটে সুন্দর করে বানিয়ে তারপরে দিতে হয়, তো একটুকু ছোট বড় হলে আবার রিটার্ন করে দেয়, তারপরে আবার খুলে আবার ঠিক করতে হয়। তো ওই যে লেসগুলো লাগিয়ে দিই, তো কী সুন্দর না বলো, ছোটো ছোটো ঠাকুরের আসন ভীষণই ভালো লাগে দেখতে, আমার তো খুব ভালো লাগে। আর এই আসনগুলো সেলাই করতে করতে চোখে আরও বেশি প্রবলেম হয়েছে, কারণ চুমকি পাথর অভ্রর কাজ করা, তো এগুলো চোখে একটু প্রেশার পড়ে বেশি, আর অসুবিধা হয়, এই কারণে চশমাটা পরেই বসি। আর যেহেতু এখন খালি চোখে একদম দেখতেই পারি না, এমন অভ্যাস হয়ে গেছে চশমা পরে পরে খালি চোখে আর এখন দেখতেই পারি না, কী আর করবো বলো, চোখটা একদম শেষ হয়ে গেছে গো আমার। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সমস্ত সেলাইও কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের সঙ্গে যেমন আমার গল্প করতে ভালো লাগে, সবসময় বলি আমি, তেমন আমার তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতেও ভালো লাগে। তো তোমাদের সঙ্গে শেয়ার না করলে ভিডিও না, আমার একদিন কেমন জানি লাগে জানো, এই যে আমি 2 দিন ধরে ভিডিও শেয়ার করতে পারছিলাম না, প্রচণ্ড খারাপ লাগছিলো, যেহেতু ব্যস্ততার মধ্যে আছি আমি, না শর্টস শেয়ার করতে পারছি, না লাইভ শেয়ার করতে পারছি, না কোনো কিছু শেয়ার করতে পারছি, তো এই কারণে এই যে আমি আজকে ছোট করে একটা ভিডিও শেয়ার করলাম। আর এই দেখো লেসটা ছোট কম পড়ে গেছিলো দেখে, তো এই লেস আরেকটু জোড়া করে নিলাম, যাতে আর একটা আসনের হয়ে যায়, আর সেলাই করতে করতে লেজ একটু কম হয়ে যাবে, তো 4টে আসন আমি সেলাই করতে পারবো না, রেখে দেবো ওগুলো, তো ওগুলো পরে আবার লেজ নিয়ে এসে করে দেবো। তো মোট মোট কথা আমি 41টা আসন সেলাই করে এখন আর কি পৌঁছে দেব। আর ওদের যেহেতু জরুরি এই আসনগুলো এখনই দিতে হবে আমার, এই কারণে বসে বললাম তাড়াতাড়ি করার জন্য। আর এই দেখো এই যে 4টে এসে আমি রেখে দিলাম আর কি, আসন রেখে দিলাম, তো কি বলতো, সমস্ত কাজ ফেলে কিন্তু আমি বসে গেছি সেলাই করতে, কি আর বলো বলো, এতটাই দরকার ওদের। তো চলো ফটাফট করে আমি এখন আসনগুলো ভাজ করে নিই, আর গুনে আমি গুনে গুনে আর কি ভাজ করবো, আমার তো পরে ভয়েসটা দিচ্ছে, এ কারণে আর কি আমি জানি যে কটা আসন সেলাই করেছি, তো আমি এখন গুনে গুনে একটা একটা করে ভাজ করে গুছিয়ে ব্যাগের মধ্যে নিয়ে চলে যাবো। আর এগুলো ছোট আসন, তো বড় বড় আসনও দেয়, তো সেগুলো দেয়নি, এগুলো খুব দরকার, তাই এগুলো দিয়ে পাঠালো, পাঠালো গিয়ে আমায় ফোন করলো, আমি গিয়ে নিয়ে এসে নিয়ে এলাম, নিয়ে এলে সেলাইটা করে নিলাম। তো চলো আমি এখন তাড়াতাড়ি করে গুনে গুনে গুছিয়ে তারপরে দিয়ে আসি।
তো বলো, পুজোর মধ্যে দু এক টাকার কাজ করলে নিজেরও ভালো লাগে, আর নিজের হাতেও দু একটা পয়সা থাকে, কিছু কেনার হলে পরে নিজের টাকা দিয়ে কেনা যায়, আর সবসময় বড়মশাইয়ের কাছে যেতেও কেমন লাগে, মানে ভালোও লাগে না, মানে ইচ্ছেও করে না যে ওর কাছে সবসময় চাবো, এটাও ভালো লাগে না। কিছু নিজের থাকলে কিছু মানে নিজেও কিছু একটা কিনতে পারি। তো এই দেখো আমি যে গুছিয়ে নিলাম, এই যে এই ব্যাগটা পরে দিয়ে চলে আসবো। তো এরকম করে করে কত ব্যাগ যে আমার চলে গেছে, আর ফেরত আসে না ব্যাগগুলো গো। আর এই দেখো ঘরের কি অবস্থা, মানে আসনগুলো সেলাই করলে ঘর অভ্রতে মানে কিচির কিচির করতে থাকে, কিচির কিচির একদম। বিছানাটা দেখতে পাচ্ছ বিছানার অবস্থা? তো ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু একদম কিচির কিচির করছে, অভ্রত গ্লেজ দিচ্ছে কি। তো এই মানে এই আসনগুলো সেলাই করে করে না আমার খাটের ভেতরটা একদম অভ্রতে ভরে গেছে, মানে এগুলো আমার মানে খাট খুলে সব পরিষ্কার করতে হবে ঘর ঝাড়ার দিন। তো চলো আমি ফটাফট করে ঘরটাকে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে এই আসনগুলোকে দিয়ে এসে তারপরে আমি আবার তোমাদের সঙ্গে, সরি তোমাদের সঙ্গে আর কথা বলা আমার হয় না, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিয়েছিলাম। তো আমার মনে ছিল না যে আমার ভিডিও শেষ করতে হবে, তো এখানেই আমি এতটুকুই করেছিলাম, তারপরে ভিডিও শেষ করা আমার তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই দেখো ঘরটাকে আমি এখন পরিষ্কার করে নিচ্ছি, তো চলো ভালো করে ঝাড়ু দিয়ে। আর না এই আসনগুলো সেলাই করলে আনাচে কানাচে অভ্রত ঢুকে একদম অস্থির হয়ে যায়, দুবার তিনবার করে ঝাড়ু দিতে হয় জানো। তো চলো ফটাফট এই যে ফ্যানটা বন্ধ করে দিলাম আর চশমাটা রেখে দিলাম, তো চশমা পরে ঝাড়ুটা দিতে পারছিলাম না, তো চশমাটা একটু ঢিলা খুলে যায়, বারবার টাইট করে আনতে হবে। একবার করে দিয়েছে তবুও হয়নি, আবার করতে হবে। চলো আমি এখন ঝাড়ুতে কমপ্লিট করে নিই। তো ভিডিওটা আমি বেশি বড় করলাম না বন্ধুরা, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, এইটুকুই আমি শেয়ার করেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ওই ছোটো বোনটাকে প্লিজ তোমরা মনে রেখো, সবাই কেউ ভুলে যেও না, কেউ ভুলেও ভুলো না, কেউ ভুলেও ভুললে কিন্তু আমার খুব খারাপ লাগবে। তো তোমরা একটা করে কমেন্ট করো, তোমাদের একটা কমেন্ট কিন্তু অনেকটা উৎসাহিত করে ভিডিও করার জন্য, খুব আনন্দ দেয় মনে। তো চলো অনেকটা বকবক করে ফেললাম, আমি ফটাফট এখন ঝাড়ুটা দিয়ে স্নান মানে মা মানে আসনগুলো দিয়ে এসে স্নানে চলে যাব, ঘরটাকে মানে সব পরিষ্কার করে। তো কি আর করবো বলো, এই পুজোর মধ্যে দু এক টাকার কাজ করলে নিজেরও ভালো লাগে, তাই যে করি। তো যেহেতু ঘর বাড়ি ঝাড়াঝাড়িও আছে, দুদিন বসতে পারবো না, তো এই কারণে একটু বেশি বেশি করে আগেই করে দিলাম। এই দেখো কত নোংরা বেরিয়ে গেছে, তো এগুলো আমি এখন প্লাস্টিকে উঠিয়ে মানে বাইরে ফেলে দেবো। তো চলো তাহলে বন্ধুরা আজকের মতো টাটা, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, নতুন আর একটা ভিডিওর জন্য অপেক্ষায় থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরও একটা ভিডিও নিয়ে আমি হাজির হচ্ছি তোমাদের সামনে। তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার না করলে তো আমার ভালোই লাগে না, যেহেতু দুদিন শেয়ার করতে পারিনি, মনটা এতটাই খারাপ লাগছিল, তাই ভাবলাম না ছোট করে একটা ভিডিও করাই যাক, তোমাদের সঙ্গে শেয়ার করাই যাক, নাহলে আমারও মনটা ভালো লাগে না। তো চলো তাহলে আজকের মতো আবারও বলে দিচ্ছি টাটা। তো এই যে আমি এখন বের করে দিলাম সমস্ত নোংরা ঝাড়ু দিয়ে, পরে আবার অন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি, ঠিক আছে।